মহাজন বলছে হাতে করো গৃহকাজ আর মুখে করো হরিনাম। এই সংসারে সকল কিছু পাওয়া যায়, আমরা তীর্থ ভ্রমণ করতে যাই, কোথায় যাই? মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন, সেখানে ভগবানকে দর্শন করার জন্য। কিন্তু সকল কিছু পাওয়া যায় এই সংসারে সেই মায়ের চরণতলে। তো গানের ভাষায় কি বলছে, মথুরা মথুরার গয়া কাশী নেই কোনো প্রয়োজন, এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো পিতা মাতার যে উপ
সুখ পাবি মন সর্বদা। বলেছিল মা দুর্গা, বলেছিল আমাকে কে কতটা ভালোবাসে আমি দেখতে চাই, কার্তিকে আর গণেশকে। সকালবেলা উঠে মা যার মুখ দেখতে পাবে সেই নাকি মাকে বেশি ভালোবাসে। তো কার্তিক কি করেছে, ময়ূর নিয়ে বেরিয়ে গেছে ঘুরে এসে মাকে দর্শন দেবে। আর গণেশ কি করেছে, ওই ইঁদুর আছে না গণেশের বাহন, ওই গণেশকে চারপাশে ঘুরিয়ে মায়ের চারপাশে ঘুরিয়ে মায়ের চরণতলে বসে আছে। মা ঘুম থেকে উঠে দেখছে গণেশ আমার পাশে বসে আছে। তো বলছে, কি রে তুই এখানে বসে আছিস কেন? বলছে, মা সকল তীর্থ ভ্রমণ একমাত্র তোমার চরণতলে। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে, হে জগতে পিতা মাতার চেয়েও বড় গুরু নাই, তাদের চরণ করলে সরণ সুখ পাবি মন সর্বদা, সুখ পাবি মন সর্বদা। Love me.